নিজ কার্যালয়ে বসে 5 লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুপুরে মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ফখরুল ইসলামের দুর্নীতির অন্যান্য অভিযোগও অনুসন্ধান করবে দুদক। ঘুষ চাওয়ার অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে মতিঝিল বিআইডব্লিউটিএ ভবনে ফাঁদ পাতে দুদকের একটি অনুসন্ধানী দল। এ সময় হাতে নাতে আটক করা হয় নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে। দুদক পরিচালক নাসিম আনোয়ার জানান, জাহাজের নকশা অনুমোদনের জন্য এক ব্যক্তির কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ চেয়েছিলেন ফখরুল। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে মাঠে নামেন তারা। 5 লক্ষ টাকা যেটি উনি আজকে ঘুষ দিয়েছেন, এই টাকাটি আজকে আমরা সকালে ইনভেন্টরি করে উনার কাছে আবার অভিযোগকারীর কাছে জমা দিয়েছিলাম। উনি সেটি আজকে যখন উনার দপ্তরে চিফ ইঞ্জিনিয়ার জনাব এ কে এম ফখরুল ইসলাম সাহেবের রুমে বসে যখন দেন, আমরা রুমের আশেপাশেই ওত পেতে ছিলাম। আমরা যথাসময়ে সংকেত পেয়ে রুমের ভিতরে ঢুকে পড়ি এবং ওনার কাছ থেকে এই 5 লক্ষ টাকা উদ্ধার করা হয়। অভিযোগ আছে, ঘুষ না পেলে নৌযানের নকশা অনুমোদন করতেন না ফখরুল। নৌযানের আকার ভেদে ঘুষের এই হার ওঠানামা করতো 5 লাখ থেকে 16 লাখ টাকা পর্যন্ত। পরেও জাহাজের অনুমোদন বন্ধ থাকার লিখিত নির্দেশ থাকার পরেও একাধিক চিঠি আছে বিভিন্ন সময়ে যে জাহাজের নকশা অনুমোদন আপাতত বন্ধ, খোলার কোনো অনুমোদন কেউ দেয়নি। কিন্তু এই বন্ধের ভিতরেই এই চিঠি ইস্যু হওয়ার পরেও 15 লাখ 20 লাখ 40 লাখ টাকা নিয়ে জাহাজের নকশা অনুমোদন করেছেন। এখানে বিভিন্ন প্রক্রিয়ায় দুর্নীতি করে মানুষের কাছ থেকে মানুষকে হয়রানি করা হয় এবং টাকা আদায় করা হয়। আটকের পর তাকে নেওয়া হয় মতিঝিল থানায়, দায়ের করা হয় দুর্নীতির মামলা। দেশে চলাচলকারী যান্ত্রিক নৌযানগুলো নকশা অনুমোদন সহ নৌযানের ফিটনেস দেখভাল করে নৌপরিবহন অধিদপ্তর। গ্রেফতার হওয়া প্রধান প্রকৌশলী ফখরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির আরো অভিযোগ আছে, সেই অভিযোগগুলো অনুসন্ধান করবে দুদক। প্রচুর অ্যাসেটের তথ্য আমাদের কাছে এসেছে, আমরা সেই বিষয়টিও পরবর্তীতে কমিশনের অনুমোদন নিয়ে ইনকোয়ারি করব। দীপু শিকদার, যমুনা নিউজ, ঢাকা।